এরপর আমরা যে খবরে নজর রাখব, মেনকা গম্ভীরের দায়ের করা আদালত অবমাননার মামলা খারিজ করা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলা খারিজ করেছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। আপনাদের আরেকবার জানিয়ে রাখবো, মেনকা গম্ভীরের দায়ের করা আদালত অবমাননার মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, খারিজ করেছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এবং নতুন করে এই মামলায় আবেদন জানানো যায় না এমনটাই জানিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। মেনকা গম্ভীর মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। মেনকা গম্ভীর দায়ের করা আদালত অবমাননার মামলা খারিজ করেছে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাথ। পীযূষ, মেনকা গম্ভীর মামলা খারিজ, ঠিক কি জানতে পারছো? দেখো, মেনকা গম্ভীরের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও অভিবাসন দপ্তরকে সেই মামলায় সংযুক্ত করা হয়। সেই মামলায় বলা হয়, যেহেতু তিনি বিদেশে যাচ্ছিলেন এবং তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, সেই সময় বিমানবন্দরে অভিবাসন দপ্তর তাকে আটকে দেয় এবং পাশাপাশি সেই অভিবাসন দপ্তরের কাছ থেকে তিনি জানতে পারেন তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে, তাই তাকে সেই বিমানবন্দর থেকে অন্যত্র কোথাও যেতে দেওয়া হবে না। তৎক্ষণাৎ তিনি ইডি দপ্তরে হাজিরা দেওয়ার দেন এবং এই বিষয়টি নিয়েই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন। তার কারণ, এর আগে কলকাতা হাইকোর্টে তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল যে তার বিরুদ্ধে যাতে কোনো কোয়ার্টি ব্যাকশন অর্থাৎ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা না হয়। সেক্ষেত্রে মামলার শুনানি চলাকালীন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য প্রশ্ন তুলেছিলেন যে কোয়ার্টিভ অ্যাকশন অর্থাৎ গুরুত্বপূর্ণ দমনমূলক কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপের অর্থ কি। সেখানে বিভিন্ন সওয়াল পর্বে উঠে আসে, এর মূল অর্থ হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। সেক্ষেত্রে আদালত অবমাননার বিষয়টি আবেদনটি আদালত গ্রহণ করতে পারছে না, তাই আদালত তার আবেদন খারিজ করে দিয়েছে। পাশাপাশি তিনি যে বিদেশ যাবার এবং তার মায়ের সঙ্গে অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার যে প্রশ্নটি আদালতের সামনে রেখেছিলেন, আবেদনটি রেখেছিলেন, সেক্ষেত্রে আদালত মন্তব্য করেছে এ বিষয়ে তার যদি কোনো আবেদন থাকে তাহলে তাকে পৃথকভাবে আদালতের কাছে আবেদন জানাতে হবে, সেই আবেদন বিচার করেই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। শুনেছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাথ। মেনকা গম্ভীরের মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট, খারিজ করেছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। এবং এই মামলায় নতুন করে কোনো আবেদন জানানো যায় না এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। মেনকা গম্ভীর মামলা খারিজ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। মেনকা গম্ভীরের মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট, সেই মামলা খারিজ করেছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।